হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 13 এপ্রিল 2023। তো আজকের এই ভিডিওতে 13 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি এলআইসি কাকে চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর অপশন এ, রত্নাকর পট্টনায়ক। তো সম্প্রতি এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এই রত্নাকর পট্টনায়ককে তাদের চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত করেছে। তো সঠিক উত্তর কি? অপশন এ, রত্নাকর পট্টনায়ক। অ্যাকচুয়ালি এ মাসের 10 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিলের 10 তারিখ থেকে এনাকে এই পদে বহাল করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন এ, রত্নাকর পট্টনায়ক। আচ্ছা, একটু এলআইসি সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি। এই যে কিছুদিন আগে এলআইসি তাদের নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেছে তবলেশ পাণ্ডেকে। এছাড়া সম্প্রতি সিদ্ধার্থ মোহন্তি এই এলআইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। অর্থাৎ কিছুদিন আগে সিদ্ধার্থ মোহন্তি এলআইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। আর এলআইসির পুরো নাম তো বললামই, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এবং এলআইসি প্রতিষ্ঠা করা হয় 1 সেপ্টেম্বর 1956 সালে। আর এলআইসির সদর দপ্তর হচ্ছে মুম্বাই। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত ফ্রিডম হাউস ওয়ার্ল্ড ইন্ডেক্স 2023 অনুযায়ী সবচেয়ে কম স্বাধীনতা দেওয়া হয়েছে কোন দেশকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তিব্বত। তো সম্প্রতি এই গ্লোবাল ওয়াচডগ একটি সংগঠন, এরা ফ্রিডম হাউস ওয়ার্ল্ড ইন্ডেক্স 2023 প্রকাশ করেছে এবং এই রিপোর্ট বা সূচক অনুযায়ী দেখা গেছে যে সবচেয়ে কম স্বাধীনতা বা ফ্রিডম দেওয়া হয়েছে তিব্বতকে। তো আমরা জানি তিব্বত বর্তমানে চায়নার একটি অংশ। অ্যাকচুয়ালি আগে, অর্থাৎ এই চায়না ধীরে ধীরে কিন্তু তিব্বতের উপরে তাদের প্রভাব বিস্তার করে এই তিব্বতকে নিজেদের কবজায় নিয়েছে। তো সেই হিসাবে দেখা গেছে এই ফ্রিডম হাউস ওয়ার্ল্ড ইন্ডেক্স 2023 অনুযায়ী সবচেয়ে কম স্বাধীনতা দেওয়া হয়েছে তিব্বতকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তিব্বত। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের জন্য সঞ্জীবনী প্রকল্প চালু করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, হিমাচল প্রদেশ। সম্প্রতি হিমাচল প্রদেশ সরকার সেখানকার দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের জন্য এই প্রকল্প যার নাম হচ্ছে সঞ্জীবনী প্রকল্প, এটি চালু করেছে। এবং এই সঞ্জীবনী প্রকল্পের মাধ্যমে এই যারা দুগ্ধ উৎপাদনকারী কৃষক বা যারা ডেয়ারি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত তাদেরকে হেল্প করা হবে, অর্থাৎ আর্থিক এবং বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা হবে। তো এই প্রকল্পটি চালু করেছে হিমাচল প্রদেশ সরকার, অপশন বি। আচ্ছা, একটু হিমাচল প্রদেশ সম্পর্কে বলে দিই। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা এবং ধর্মশালা। এর মধ্যে সিমলা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী আর ধর্মশালা হচ্ছে শীতকালীন রাজধানী। আর বর্তমানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে সুখবিন্দর সিং সুক্ষু আর গভর্নর হচ্ছেন শিব প্রতাপ শুক্লা। এছাড়া হিমাচল প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দোর কিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, সম্বলবাড়া ন্যাশনাল পার্ক। আর হিমাচল প্রদেশে যদি ফেস্টিভ্যাল দেখি তাহলে কুল্লু দশেরা, লোজার, হালদা, সাজো ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর হিমাচল প্রদেশের ফোক ড্যান্সের মধ্যে ছন্নক ছাম, লাহলি ড্যান্স, নটি ড্যান্স, থোড়া ড্যান্স উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি উত্তরপ্রদেশের কোথায় দুদিনের জাতীয় জলবায়ু সম্মেলন 2023-এর আয়োজন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, লখনৌ। চলি উত্তরপ্রদেশের যে রাজধানী লখনৌ সেখানে এই দুদিনের জাতীয় জলবায়ু সম্মেলন বা ন্যাশনাল ক্লাইমেট কনক্লেভ এর আয়োজন করা হয়েছে এবং উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ তিনি এর উদ্বোধন করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এই দুদিনের জাতীয় জলবায়ু সম্মেলনের আয়োজন করা হয়েছে। আচ্ছা, উত্তরপ্রদেশে করা হয়েছে তো উত্তরপ্রদেশ সম্পর্কে একটু বলে দিচ্ছি। তো কিছুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্কুল চল অভিযান শুরু করেছেন। আর সম্প্রতি উত্তরপ্রদেশে যে বানারসি পান এবং ল্যাংড়া আম এই দুটি পণ্য কিন্তু জিআই টেক পেয়েছে। বানারসি পান এবং ল্যাংড়া আম উত্তরপ্রদেশের জিআই টেক পেয়েছে। এছাড়া সম্প্রতি উত্তরপ্রদেশে ভারত তথা বিশ্বের প্রথম এই জটায়ু কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার স্থাপন করা হবে, অর্থাৎ শকুনদের জন্য সংগ্রহশালা তৈরি করা হবে এই উত্তরপ্রদেশের যে মহারাজগঞ্জ জেলা রয়েছে সেখানে। আর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ বললামই, আর মুখ্যমন্ত্রীও বললাম যোগী আদিত্যনাথ, আর গভর্নর হচ্ছেন আনন্দবেন প্যাটেল। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোথায় তুলসীঘাট পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর অপশন
উগান্ডা, অ্যাকচুয়ালি উগান্ডার যে রাজধানী কাম্পালা, সেখানে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই তুলসীঘাট পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি আমাদের বিদেশমন্ত্রী বর্তমানে কিন্তু উগান্ডা সফরে রয়েছেন, তো সেখানে উগান্ডার রাজধানী কাম্পালাতে এই তুলসীঘাট পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের উদ্বোধন করেছেন, অর্থাৎ তুলসীঘাট রেস্টোরেশন প্রজেক্টের শুরুবাত করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, উগান্ডা। আচ্ছা, উগান্ডার রাজধানী কি বললাম? কাম্পালা। আর উগান্ডার মুদ্রা হচ্ছে উগান্ডিয়ান শিলিং, আর উগান্ডার প্রেসিডেন্ট হচ্ছেন ওয়েরি মুসেভেনি, ওয়েরি মুসেভেনি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সর্বশ্রেষ্ঠ গণপরিবহন ব্যবস্থা রয়েছে কোন শহরে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বার্লিন। তো সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে বিভিন্ন এই পৃথিবীর বিভিন্ন শহরগুলির উপরে বেস করে, এবং দেখা গেছে সবচেয়ে শ্রেষ্ঠ গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে এই বার্লিন শহর, জার্মানির যে রাজধানী বার্লিন সেখানে। এবং এই লিস্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে প্রাগ, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। আর এই তৃতীয় স্থানে রয়েছে কি? টোকিও, জাপানের যে রাজধানী টোকিও, সেটি রয়েছে তৃতীয় স্থানে। আর এই লিস্টে আমাদের ভারতের একটি শহর রয়েছে মুম্বাই, তো মুম্বাই রয়েছে 19তম স্থানে। এই যে পাবলিক ট্রান্সপোর্টগুলো যেগুলি হয়, সরকারি বাস, ট্রাম, লোকাল ট্রেন বা এই ধরনের যে পাবলিক ট্রান্সপোর্টগুলি হয়, তো সর্বশ্রেষ্ঠ গণপরিবহন রয়েছে জার্মানির রাজধানী বার্লিন, বার্লিন। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ তাইওয়ানের কাছে 3 দিনের একটি সামরিক মহড়া আয়োজন করেছে? তো সঠিক উত্তর হচ্ছে কি? অপশন সি, চীন। তো সম্প্রতি চীন এই তাইওয়ানের খুব কাছে 3 দিনের একটি সামরিক মহড়া আয়োজন করেছে, এবং এই মহড়ার নাম দেওয়া হয়েছিল কি? এই মহড়ার নাম দেওয়া হয়েছিল স্ট্রেন ওয়ার্নিং, স্ট্রেন ওয়ার্নিং। তো এটি সম্প্রতি চীন তাইওয়ানের খুব কাছে আয়োজন করেছিল। আচ্ছা, চীন আয়োজন করেছিল, তো চীনের রাজধানী কি? বেজিং। আর মুদ্রা হচ্ছে রেনমিনবি, আর প্রেসিডেন্ট হচ্ছেন শিজিং। আচ্ছা, একটু তাইওয়ান সম্পর্কে বলে দিই, তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপেই, আর তাইওয়ানের মুদ্রা হচ্ছে নিউ তাইওয়ান ডলার, আর প্রেসিডেন্ট হচ্ছেন শাই ইং ওয়েন। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে মারাঠা উদ্যোগ রত্ন পুরস্কার 2023 জয়লাভ করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, নীলেশ সাম্বড়ে। তো সম্প্রতি নীলেশ সাম্বড়ে এই মারাঠা উদ্যোগ রত্ন পুরস্কার 2023 জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন এ, নীলেশ ভগবান সাম্বড়ে, এনার পুরো নাম হচ্ছে নীলেশ ভগবান সাম্বড়ে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি এখানে বলে দিচ্ছি। যেরকম কিছুদিন আগে এই ইউনিভার্সিটি অফ টেক্সাস নবীন জিন্দালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে। এছাড়া সম্প্রতি কিরণ নাদার পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মান, অর্থাৎ ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান, নাইট অব দ্য লিজিয়ন অফ অনার। এছাড়া সম্প্রতি পোল্যান্ডের সর্বোচ্চ নাগরিক সম্মান, যার নাম হচ্ছে অর্ডার অব দ্য হোয়াইট এগল, এটি দেওয়া হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকিকে। এছাড়া সম্প্রতি এই ওয়ার্ল্ড ভ্যাকসিন কংগ্রেস 2023 যে অনুষ্ঠিত হয়েছে আমেরিকাতে, সেখানে ভারতের ভারত বায়োটেক একটি পুরস্কার জয়লাভ করেছে। আর সম্প্রতি আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব, এটি দেওয়া হয়েছে ডক্টর তপন সাইকিয়াকে, ডক্টর তপন সাইকিয়াকে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ভারতীয় দাবাড়ু আর্মাগার্ডন এশিয়া এবং ওশিয়ানিয়া ইভেন্ট জয়লাভ করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ডি গুকেশ। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন ভারতীয় একজন দাবাড়ু ডি গুকেশ, তো ইনি সম্প্রতি আর্মাগার্ডন এশিয়া এবং ওশিয়ানিয়া ইভেন্ট এই দুটি শিরোপা বা এই দুটি যে টাইটেল সেটি জয়লাভ করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, ভারতীয় দাবাড়ু বা চেস মাস্টার ডি গুকেশ আর্মাগার্ডন এশিয়া এবং ওশিয়ানিয়া ইভেন্ট জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আইপিএলে সবচেয়ে দ্রুত 100 উইকেট নেওয়া ভারতীয় বোলার কে হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন সি, হর্ষল প্যাটেল। তো দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন হর্ষল প্যাটেল, তো ইনি এই আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলছেন, তো ইনি হচ্ছেন ভারতীয় বোলারদের মধ্যে দ্রুত 100 উইকেট নেওয়া বোলার। অ্যাকচুয়ালি ইনি 81টি ম্যাচ খেলে কিন্তু এই 100টি উইকেট নিয়েছেন আইপিএলে। আচ্ছা, ইনি হচ্ছেন ভারতীয় অর্থাৎ যিনি দ্রুত 100টি উইকেট নিয়েছেন। যদি প্রশ্ন আসে যে গ্লোবালি অর্থাৎ ভারতীয় এবং বাইরে যে প্লেয়াররা রয়েছেন, তখন সঠিক উত্তর কী হবে? তখন কিন্তু হবে লাসিত মালিঙ্গা। লাসিত মালিঙ্গা 70টি ম্যাচ খেলেই বা 70টি ইনিংস খেলেই কিন্তু 100টি উইকেট নিয়েছিলেন আইপিএলে। তো আমরা জানি লাসিত মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন যখন আর কি তিনি আইপিএলে খেলতেন। তো যাই হোক, তো এখানে সঠিক উত্তর কী? অপশন সি, হর্ষল প্যাটেল।
এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশে অনুষ্ঠিত সামরিক মহড়া ওরিয়নে ভারতের রাফেল যুদ্ধবিমান অংশগ্রহণ করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ফ্রান্স। অ্যাকচুয়ালি ফ্রান্স এই ওরিয়ন নামক একটি মহড়া, তো সামরিক মহড়া আয়োজন করবে, এবং সেখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন দেশের যে এয়ারফোর্স রয়েছে তারা অংশগ্রহণ করবে। তো ভারত সেখানে অংশগ্রহণ করবে, এবং ভারতের যে রাফায়েল যুদ্ধবিমান রয়েছে সেই বিমানটি সেখানে অংশগ্রহণ করবে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত বাঘ শুমারি অনুযায়ী ভারতে 2022 পর্যন্ত বাঘের সংখ্যা বেড়ে কত হয়েছে? অবশ্যই তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 13 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।